আপনাদেরকে সবকিছু শেয়ার করব, যেগুলো কেরালাতে মানে যেগুলো জায়গা আমি ঘোরাফেরা করব সবগুলো জায়গা শেয়ার করব। কেরালা আমরা এইমাত্র এসে গেলাম, কেরালার মাটিতে পা রেখেলাম। তো কেরালার এই জায়গাটার নাম হলো এদেক্কেল। তো এই জায়গাটাকে এদেক্কেল ক্যাপ বলে, ওয়াইনড ডিস্ট্রিক্ট। তো কেরালার ওয়াইনড ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। তো আমরা আসলাম সকাল সকাল 7:30 বাজায়। তো এখন উপরে যেয়ে দেখব কি অবস্থা ওখানকার। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর কিছু এখানে খাবার নিয়ে নিলাম, তো ওখানে উপরে যেয়ে কিছু ভুক লাগতে পারে, মানে খিদে লাগতে পারে, তার জন্য কিছু খাবার নিয়ে গেলাম। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা গাড়ি এখন লক করে নিই। তো আমাদের গাড়ি এখানে লক করে আমরা উপরে যাব। তো উপরে যাচ্ছি আমরা, দোকান আছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। ক্যা হে ভাইয়ে, হ্যাঁ ও চিড়িয়া রে তাই না, হ্যাঁ ওই সাইছে। তো এখানে লেখা আছে এদেক্কেল ক্যাপসের বিষয়ে। তো এদেক্কেল ক্যাপস এটা কোথায় অবস্থিত, আর আমরা এখন নিচের থেকে উপরে যাচ্ছি, কেবল কেবল শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আর খুব ঢাল এখানে, মানে দেখি কত টাইম লাগে। তো দেখতে পাচ্ছেন কত ঢাল, এই ঢালের মধ্যেও কিন্তু স্কুটি নিয়ে উপরে যাচ্ছে। আমরা কিন্তু বেশি দূরে এখনও আসতে পারিনি, মানে যে ঢাল মানে উঠতেই পারছি না। এই দেখতে পাচ্ছেন এদেক্কেল ক্যাপস। তো এখানে আমরা যাচ্ছি, এখানে ট্রেন যেগুলো মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে যায় সেগুলো ট্রেন এখানে আছে। তো ওখানে আমরা চড়ার জন্য চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে রাইডার, 12D রাইডার। তো এগুলো এখানে উপভোগ করা যাবে। আশা করি আমরা ওখানে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা গেটের এইখানে পৌঁছে গেলাম, কিন্তু আমরা উপরে যেতে পারলাম না, কারণ আমরা বহুত সকালে এখানে এসেছি, তার জন্য কেউ আসেনি। দেখতে পাচ্ছেন খালি আমরা এখানে। তো আমরা কিচ্ছু দেখতে পারলাম না, তাই কি, আমাদের তো খিদে তো লাগবেই না। তো খেয়ে নি এখন স্যান্ডউইচ খেলাম এখন। তো স্যান্ডউইচ খেয়ে অন্য একটা জায়গায় যাবো, ওয়াটারফলে। তো আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে এলাম, ছোটো মোটো একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন। তো বড় একটা ওয়াটারফল সেখানে আমরা যাইতে চাইছিলাম, কিন্তু ওখানে অ্যালাউ করেনি। মানে লোকেল একজনে বলছিল কি ওখানে, বলে কয়েকদিন আগে মানে দুজন মানুষ ওখানে মারা গিয়েছে, তো বলছে তারা হেভি ডেঞ্জার, তার জন্য মানে আমরা ওখানে গেলাম না। তো এখানে ছোটো মোটো এটা দেখতে পেলাম রাস্তার পাশে, তার জন্য আমরা মানে সবাই এখানে এসে মানে অল্প দেখতে পাচ্ছেন দু একজন পানিতে নামছে। তো ঝর্ণার এখান থেকে উঠে গেলে আমরা যাচ্ছি ওয়াইনড ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু যেটা জায়গা সেটাই, মানে পাহাড়ের উপরে অবস্থিত সেটাই। তো আপনারা দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন এটা অন্য ধরনের ভিউ, এটা দেখেন কি সুন্দর জায়গা, আকাশে মেঘগুলো ভাসছে, সেখানে আমরা দেখছি কি সুন্দর লাগছে। এখানে দেখাচ্ছি নিচে উপরে, মানে কি আর বলবো। দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছিলাম। কি সুন্দর একটা ভিউ, ভিউটা দেখে মানে মনটা মুগ্ধ হয়ে গেল, আর কি চাই। আর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওই রাস্তা, ওটাই কিন্তু আমরা যাব, মানে অল্প জিগজ্যাগ রাস্তা আছে, তো ওখান থেকে নেমে কেনে আমরা নিচে যাব। দেখতে পাচ্ছেন উপরে থেকে আমরা সেই নিচে আমরা যাচ্ছি, যেটা দেখালাম এখন সেটাই। তো এখন আমরা যাচ্ছি কেরালার একদম সাগরের পারে অবস্থিত কোজিকোড নামে একটা বিচ, সেটাই খুব ফেমাস। তো দেখতে থাকুন কোজিকোডে যেটা বিচ, সেখানে এসে গেলাম কেরালার। কেনে কুশল দিতেছে, আমরা এনে কুশল দিব। আর দেখতে পাচ্ছেন সাগরের কি গর্জন, কি ঢেউ, ওই যে আমাগর আমনে সাগরের কি ঢেউ ভাই, আইতাছে শব্দ, আইতাছে শব্দ শব্দ। খুব শব্দ সাগরে, তো এখন আমরা গোসল দিয়ে নই। দেখতে পাচ্ছেন গোসল দিলাম, গোসল দিয়ে কাপড় টুপুর লং পিন আবার সেটাই পড়ছি। এখন একটা রুম নিমু রুম নিয়ে খুব ভালো করে গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। মানে সারা রাত তো ঘুম হয়নি, কারণ ব্যাঙ্গালোর থেকে কেরালা এসেছি, তো সারা রাত ওখানে আর ঘুম কেমনে হবে। তো এখন খাইয়ে দিয়ে এখন ঘুমাবো। দেখতে পাচ্ছেন খাবার এখানে এসে গেছে, কোজিকোড়ে বিচ থেকে চলে যাচ্ছি। তো 50 কিলোমিটার দূরে আমরা রুম নিয়েছি, কারণ কালকে আমরা যাব বাহুবলী মুভি, যেটা
সিন শুট হয়েছিল ওয়াটারফলে, তো ওখানে যাবো আমরা, খুব সুন্দর ওয়াটারফল। তো সেটা আমরা যেখানে স্টে করবো ওখান থেকে অল্প কম দূর তার জন্য। তো আপনারা হয়তো ভাবছেন আমি বারে বারে খাচ্ছি, কিন্তু না, আমি কিন্তু ওই সময় খাইতে পারিনি, কারণ ওই সময় আমার ভমিটিং হচ্ছিল। তার জন্য আমরা রুম নিয়েছি ওইও, তো খুব ভালো সস্তা প্রাইসে। তো আমি এখানে এসে এখন খাচ্ছি, খাই দিয়ে ঘুমাবো। তো আগামীকালকে আমরা যাব বাহুবলীর যেটা মুভি শ্যুট হয়েছিল ওয়াটারফলের ওখানে, প্রভাস মানে এক পাথরে থেকে আরেক পাথরে কাচ্চা পেরে যাচ্ছিল, মানে ওই ওয়াটারফলেই কিন্তু কালকে যাচ্ছি। তো আপনারা আগামীকালকের ভিডিওটা দেখবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।